রাজধানীর গরুর হাটের খবর জানাতে এই মুহূর্তে তেজগাঁও পলিটেকনিক মসুর হাটে আছেন সহকর্মী জাহিদ রহমান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। জাহিদ, গরুর হাটে ক্রেতাদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন এবং সেই সঙ্গে হাটে দেশি গরুর সংখ্যা কেমন রয়েছে বলে জানতে পেরেছেন? সাবরিনা, আপনি কিন্তু জানেন যে এখনও কিন্তু কুরবানি ঈদের যে ঈদুল আজহা, যেটি পশু কুরবানির জন্য ঈদ, সেই ঈদটি কিন্তু এখনও সপ্তাহখানেক বাকি। ইতিমধ্যে কিন্তু রাজধানীতে যে হাটগুলো বসার কথা সেগুলো বসে গেছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পলিটেকনিক্যাল পশুর হাটে তেজগাঁয়ে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু ক্রেতা বিক্রেতা এবং যারা গরু নিয়ে এসেছেন তাদের কিন্তু বেশ উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু বড় বড় যে গরুগুলো সেগুলো কিন্তু রয়েছে। বিশেষ করে তারা চুয়াডাঙ্গা থেকে এই ব্যাপারে আটটি গরু নিয়ে এসেছেন, তিনি আমাদেরকে জানিয়েছেন। তার এই গরুটি দেখতে পাচ্ছেন, সেই গরুটির দাম তারা চাচ্ছেন হচ্ছে 2,70,000 টাকা। এবং এর আরও কিন্তু গরু রয়েছে অনেকগুলো, আপনি দেখতে পাচ্ছেন আমার পিছন দিকেও আরও যে গরুগুলো রয়েছে সেগুলো কিন্তু বিভিন্ন আকারের রয়েছে। অর্থাৎ ছোট বড় এবং সব বিক্রেতা ক্রেতাদের জন্য যে ধরনের পশুর হাট বলা চলে, সব সব শ্রেণীর জন্য যে যে যেটা পছন্দ করবেন সেই ধরনের গরু কিন্তু এই হাটটিতে আছে। তারপরেও কিন্তু হাটটি যদি আমরা একেবারে জমজমাট বলি সেটিও ভুল হবে, কেন এখন পর্যন্ত ঈদের বাকি আছে এবং আমরা দেখছি যে কিছুক্ষণ পরপরই কিন্তু এই হাটে গরু প্রবেশ করছে এবং ক্রেতা যারা আছেন তারাও কিন্তু একটু আসছেন এবং হয়তো তারা এখন চোখ বুলিয়ে যাচ্ছেন, যেহেতু রাজধানীতে গরু পালার একটু সমস্যা রয়েছে পশু, সেই ক্ষেত্রে একটু সময় নেবেন ওনারা হয়তো কিনতে, যাচাই বাছাই করতে। সব মিলিয়ে যদি আমরা বলতে চাই যে পশুর হাটের মধ্যে একটি আতঙ্ক, সেটি হচ্ছে যে যে রয়েছে যে ডেঙ্গু পরিস্থিতির, সেই আতঙ্কটিও কিন্তু বিরাজ করছে যারা বিক্রেতা ব্যাপারীরা রয়েছেন তাদের মধ্যে। এবং এখানে যারা আয়োজক রয়েছেন, যারা এই ঘাটটি পরিচালনা করছেন, তারাও কিন্তু বলছেন যে তারা পর্যাপ্ত পরিমাণের ব্যবস্থা গ্রহণ করেছেন। সাবরিনা, জাহিদ, আপনাকে ধন্যবাদ। এতক্ষণ তেজগাঁও পলিটেকনিক পশুর হাটের খবর জানাচ্ছিলেন সহকর্মী জাহিদ রহমান।